মাঠের উত্তর সাইডে অবস্থান করছেন কলারোয়া এবং মাঠের দক্ষিণ সাইডে আছেন বৈতারি। শূন্য
পাঁচ নজর পড়া শূন্য। আমি দুই দলের টিম ক্যাপ্টেনকে দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা এই খেলার জাস্ট 2 মিনিটের ভিতরে মাঠে প্রবেশ করবেন, এই খেলার 2 মিনিটের ভিতরে। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের এই খেলার প্রথম পুরস্কার স্পন্সর করেছেন সাতক্ষীরা মেজর সোনালী ক্লিনিক প্রোভাইডার মোহাম্মদ ইশার ইসলাম। আজকের খেলার দ্বিতীয় পুরস্কার স্পন্সর করেছেন জনাব মোহাম্মদ তৌফিকুল আলম জিলু ইউপি সদস্য নয়নগর। আজকের এই খেলার সভাপতি
সুন্দর আমরা দেখতে পাচ্ছি, সৈয়দ খুব সুন্দর খেলা করতেছে। আমি স্টেজ থেকে অফিসের লোক নেমে দাঁড়ানো বিশুদ্ধ করে রাখতে চাইছি। স্টেজ ভেঙে পড়তেছে, স্টেজ ভেঙে পড়তেছেন ভাই, আপনারা নেমে যান স্টেজ থেকে, নেমে নিয়ে যান। যারা দাঁড়ায় আছেন স্টেজের পুরস্কার নেমে যান ভাই, যারা দাঁড়িয়ে আছেন সবাই নেমে যান স্টেজের নামে সামনে আসেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি বাক্সিং লড়াই, যারা একদিকে অংশগ্রহণ করছেন বৈকারি, আর তার অপর দিকে তীব্র জোর প্রতিদ্বন্দ্বিতা করছেন সুদূর কলরা। এই মুহূর্তে খেলার ফলাফল কলরা 5 বৈকারি 1। তাদের শারীরিক পরিস্থিতি নিয়ে আস্তে আস্তে স্টেজে তারা আসার জন্য বিশেষভাবে রোধ করতেছি। এই খেলা ক্লাস 2 মিনিট পরে আপনাদের খেলা শুরু হবে। আমাদের আজকের খেলা চতুর্থ ম্যাচ খেলা হবে, কারাগাছি ভাত দিয়ে বলাম সাতক্ষীরা, কারাগাছি ভাত দিয়ে বলাম সাতক্ষীরা।
সুন্দর খেলা করতেছে, ছেলেটি এভাবে খুব সুন্দর খেলা করতেছে। সম্মানিত দর্শক শ্রোতা,